কমিটি গড়ি করব নাগরিক কমিটি। অনে নাগরিক কমিটির প্রার্থী না? জি, কোটিয়া নাগরিক কমিটি। তাহলে অনে ইলেকশন গড়িবেন? ইলেকশন আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার সাথে এই আরা বাংলাদেশ আওয়ামী লীগ এটা অনেক অনেক কথা হয় আরা ভোট ও বাতের অধিকার বাস্তবায়ন করছি। সুতরাং এই নির্বাচন জমজমাটন করিব, গোলা রক্ষল অংশগ্রহণ গ্রহণ করিব। আর আরা এরে আরা দলত যারা মনোনয়ন না পায় এটারাও যদি ভোট দিতে চায় ইয়ার কোনো বাধা নেই। গরিব টেলিভিশনে দেখতে লাগবে অনার নমিনেশন না দিবের কারণ কি? আয় তো কারণ হবে করতে তো না, আয় তো মনে করি নেত্রী এবার আর তিনটা দিয়ে এবার কিনলে কোনো কারণে নদী চৌধুরী সালাম সাহেব আপনি বলতেন এখন আমি প্রার্থী হবো, তুমি প্রার্থী হলে তো কোনো সমস্যা হবে না। যিনি প্রার্থী উনি আলোক না, মানুষজন আনবে সেন্টারে, আমিও সেন্টারে আনবো, নাহলে তো মানুষ হবে না। যেসব পার্টি নির্বাচন করবে এগুলো তো সব মিলে 1000-2000 মানুষ বার করতে পারবে না। আর জমজমাট ইলেকশন করে ফেলবে সাইড ব্যাগকে। আর সাইড দিয়ে আর নেত্রী জাতির পিতার কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী বামমূর্তি পূর্ণ রাখিবার লাগে। আরো যারা আরো কে কে যদি স্বতন্ত্র নির্বাচন করতে চায় তারা উৎসাহিত করতে হবে। আবার ইয়েও হইলি একক প্রার্থী হইয়ে নয় আনকন্টেস্টে কেউ হইলি এবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। খালি একটা মত বিনিময় সভা ডাকি আর কি। অনেকে প্রার্থী হবেন নাগরিক কমিটির। জি।